বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। নমস্কার বন্ধুরা, শুরু করছি 7 জানুয়ারি 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু গজকুশলী যোগের মধ্যে আছে। চন্দ্র গতদিন রাহুর নক্ষত্রে ছিল শতভিষা এবং রাহুর নক্ষত্র পার করে সে কিন্তু শেষ রাতে বৃহস্পতির নিজের নক্ষত্র পূর্ব ভাদ্রপদে অবস্থান করছে, সঙ্গে চলছে গজকুশলী যোগ। বলতে পারেন বৃহস্পতিময় আজ দিন, বৃহস্পতি প্রভাবাধীন কিন্তু সারাদিনই আজকের দিনটা কিন্তু থাকছে। তো ভালো মন্দ সমস্ত বিষয়কে এখানে আমরা চর্চা করব এবং অবশ্যই চন্দ্র বৃহস্পতি যোগের শুভ প্রভাবগুলো আমরা আলোচনা করব। প্রথমেই জেনারেল প্রেডিকশন দেবো, যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই ভিন্ন। এখানে যাদের ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি, কুষ্টি কিচ্ছু নেই, তারাও এখানে বহু প্রেডিকশন মেলাতে পারবেন। তাই প্রথম বা প্রাথমিক প্রেডিকশনটা সবার আগে মনোযোগ সহকারে শুনুন, এটা শুনলেই বুঝতে পারবেন সারাদিনের প্রায় 80% কী কী ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। বাকিটা আমি রাশি লগ্নে এক্সট্রা যে পয়েন্ট হবে সেটা আলাদা করে বলে দেবো। প্রথম আলোচনায় আমরা প্রবেশ করছি। দেখুন, চন্দ্র যদি বলেন প্রায় দেড় দিন হলো এই চন্দ্র বৃহস্পতি যোগের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তো এই দেড় দিনের যে সিচুয়েশান যেটা, এটা যদি দেখেন, তো সেক্ষেত্রে আপনার জীবনের সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটছে দেড় দিন ধরে, ভালো হোক, মন্দ হোক, খুব ভালো হোক, খুব খারাপ হোক, তার রেশ আজও কিন্তু হরস্কোপ বহন করবে। হ্যাঁ, চন্দ্র নক্ষত্র পরিবর্তন অবশ্যই করেছে। প্রথমে ধনিষ্ঠা ছিল, তারপরে শতভিষা অর্থাৎ মঙ্গল, তারপরে রাহু এবং আজ বৃহস্পতি। কিন্তু চন্দ্রের যে বেসিক প্যাটার্ন সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে অবস্থান এবং বৃহস্পতি চন্দ্রের যে কম্বিনেশান, এটা কিন্তু আপনার মনের যে আবেগতাড়িত অবস্থা বা শারীরিক যে কন্ডিশান সেগুলোর মধ্যে খানিকটা একই রকম সিচুয়েশানের আবহ এখানে কিন্তু থাকবে। কিন্তু সূক্ষ্ম বিচারে, আরও ডিটেল বিচারে যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা কিন্তু প্রথমেই আমি বলবো, জ্ঞান, বুদ্ধি এবং আপনার প্রগতি, এই তিনটে পার্টে কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে। এবং পড়াশোনা থেকে আরম্ভ করে আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজেকে অবশ্যই জানা এবং আধ্যাত্মিক বিষয়ে নিজের আগ্রহ যদি থাকে সেই বিষয়ে কিছু, মানে কি বলবো, এগিয়ে যাওয়া এবং সেই বিষয়ে কিছু আপনার গতি প্রকৃতি বাড়া, সেই বিষয়ে কিছু আপনার সফলতা লাভ, এগুলো আমরা হরোস্কোপে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং বৃহস্পতি নক্ষত্রে যে পূর্ব ভাদ্রপদ যে নক্ষত্র বলা গিয়েছে অ্যাস্ট্রোলজিতে করছে, তা হচ্ছে যমজ এনার্জি। একটা মহিলা এবং একটা পুরুষ এনার্জিকে এখানে কিন্তু দেখা হয়েছে এবং এই টুইনস এনার্জি অর্থাৎ মহিলা এবং পুরুষের এনার্জি বৃহস্পতির প্রভাবকে কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে অবশ্যই এখানে কিন্তু কখনো নরমে এবং কখনো গরমে এখানে কিন্তু বৃহস্পতির প্রভাবে থাকে। অর্থাৎ সহজভাবে যদি আপনারা জানতে চান সেটা এটাই যে বৃহস্পতি যে কোনো জিনিসকে কিন্তু একটু তিল থেকে তাল করে। তো সেক্ষেত্রে আপনার যদি মাথা ঠান্ডা থাকে তো সেই জায়গাটা কিন্তু তিলই থাকবে, আর মাথা যদি আপনার গরম থাকে সেই ঘটনা যদি আপনার মনকে খুব প্রভাবিত করে তাহলে কিন্তু সেটা তাল হয়ে যাবে। তো সেটা ভালোর দিক থেকেও হতে পারে, আমি খারাপের দিকে উদাহরণ দিলাম, মানে ভালোর দিকেও হতে পারে, ছোট কোনো বিষয় থেকে বড় কিছু ভালো হওয়া এগুলো হতে পারে, কিন্তু খারাপের দিকটা তো মাথায় রাখতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো ঝগড়া ঝাঁটি, বিবাদ, অশান্তি, তর্ক এগুলো কিন্তু এড়িয়ে চলুন। বৃহস্পতি নক্ষত্রের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ছোট ছোট বিষয়গুলো বড় আকার ধারণ করে, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। ন্যাচারালি যদি দেখেন একটা কালসর্পযোগের প্রভাব আছে এবং যখনই কালসর্পযোগ শুরু হয়েছে বিবিধ সমস্যা সমাজ সামাজিকতা এবং পরিস্থিতি অনুযায়ী বেড়েছে। তো এক্ষেত্রে আমরা হরোস্কোপে যেটা বলবো যে চন্দ্র আজ বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির সঙ্গে অবস্থান করলেও কুম্ভের ঘরে চন্দ্রের কিন্তু কিছু অবস্ট্রাকশন থাকে। তো এই কুম্ভের ঘরে চন্দ্রের অবস্থান কিছু বিষয়ে যারা মানসিকভাবে ভারাক্রান্ত, হতাশাগ্রস্ত ব্যক্তি, কোনো না কোনো বিষয়ে নিজেরা কিছু পার্সোনাল সমস্যার মধ্যে ভুগছেন, সেটা প্রেম হোক, যেটা কোনো পার্সোনাল বিষয় হোক, সেগুলো কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সরাসরি কর্মের কথা যদি আমরা বলি, চাকুরিজীবী যারা মানুষ তাদের মধ্যে আমি বলবো সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে, মানে প্রশাসনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। যে কোনো প্রশাসনিক পদে থাকতে পারেন, আপনি উচ্চ পদস্থ কর্মচারী হতে পারেন, কিছু লোয়ার গ্রেডের থাকতে পারেন, সেই জায়গাটা ভালো যাবে। তাছাড়া প্রাইভেট সেক্টরেও যে কোনো সুপারভাইজিং পোস্ট, কোনো বসিং জায়গায় অবস্থান করছেন সেগুলোতেও কিন্তু আমরা বৃদ্ধির যোগ হরোস্কোপে দেখতে পাবো। আপনার যদি এই মুহূর্তে কোনো ধরনের পদোন্নতি বা গ্রেডেশন এগুলো প্রাপ্তির কথা থাকে এবং সেই দিনটা যদি আজ হয় সেক্ষেত্রে ম্যাক্সিমামই মানুষদের ক্ষেত্রে প্রাপ্তিস্থান যদি বলেন সেই জায়গায় উচ্চতায় ওঠা, মানে উচ্চ মার্গে ওঠার ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ। ঠিক যেমন আমি একটু আগে বললাম যে আধ্যাত্মিক বিষয়ে নিজের উত্তরণের ক্ষেত্রে, নিজের
আপলিফটমেন্টের ক্ষেত্রে আজকে দিনটা যেমন শুভ, তেমনই কিন্তু বস্তু জগতেও কিন্তু আপনি যদি আপলিফটমেন্ট করতে চান, নিজের প্রগতি আনতে চান, সেটা কিন্তু ভালো। বৃহস্পতি যে ভূমিকাটা কি, বৃহস্পতি আমাদের জন্মছকে কি করে, বৃহস্পতি আমাদের জন্মছকে সত্যের মুখোমুখি করায়। শনি যেমন সত্যের মুখোমুখি করায়, বৃহস্পতি হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে শুধু যে আপনার বই খাতার জ্ঞান তা নয়, ট্রুথকে জানা, সত্যকে জানা, এককে জানা, এটা কিন্তু বৃহস্পতির প্রভাবে থাকে। তো জন্মছকে যার যত বৃহস্পতি খারাপ হবে, সে তত এই কাম মোহ বাসনা এগুলোর মধ্যে জড়িয়ে পড়বে। আর বৃহস্পতি যত ভালো হবে, সে কিন্তু এই দিক থেকে, এই দিকে থাকলেও এক সময় সে এই দিক থেকে সরে এসে সে কিন্তু সত্যের রাস্তা পাবে। এই হচ্ছে বৃহস্পতির বিষয়। আজকের দিনে সত্যি যদি আপনার লাইফে কোনো সমস্যা আসে, যে কোনো প্রবলেম আসে, তাহলে আমি বলবো আপনি কোনো টিচার, গুরু, পথপ্রদর্শক, এরকম যাকে মান্যতা দেন, এরকম কোনো ব্যক্তির সাহায্য আপনি নিতে পারেন। সেরকম ব্যক্তির যদি উপস্থিতি আপনার সামনে নাও থাকে, তাহলে আপনার গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির থেকে সেই সমস্যার কিছু অ্যাডভাইস আপনি নিতে পারেন, সেটা আপনার পক্ষে ভালো। আজকের দিনটা পূর্ব ভাদ্রপদ যেহেতু শুভ নক্ষত্র, পূজা অর্চনা অনুষ্ঠান এগুলো আয়োজন করার ক্ষেত্রে ভালো যেতে পারে। বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশনটা স্পেশালি আমি যদি হরোস্কোপে দেখি, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্পেশালি এডুকেশন সেক্টর, টিচিং প্রফেশন এগুলোতে কিন্তু ভালো ফল দেবে। এছাড়া যে কোনো ধরনের অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, একদম বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন, ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স, ইকোনমিক্স এগুলোর সঙ্গে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। আলোচনাটা তো চলছে, চলতে চলতে বলে দিই আপনারা যে স্ক্রিনে নাম্বারটা মাঝে মাঝে দেখছেন, তো এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে সিম্পল আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই কিন্তু সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো ছোট অল্প বিস্তার আলোচনা, একদমই তা নয়, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে এবং অবশ্যই আপনার পক্ষে সন্তোষজনক এবং এই পরিস্থিতি অনুযায়ী সুবিধাজনকও বটে। আর আমি এটাও বলবো, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, যেমন ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার মূল কারণ অবশ্যই অনেকগুলো, তার মধ্যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে সব থেকে প্রাধান্য যেটা পায় সেটা হচ্ছে ইউটিউবের নোটিফিকেশান অনিয়মিত। আপনারা নিজেরা দেখুন তো, আর একবার এক মিনিট টাইম লাগবে যে আপনার কতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তার কি নোটিফিকেশান সব আসছে, আসে না। তো সেক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়া আদার্স পেজগুলো অবশ্যই ফলো রাখবেন। নিচের ডিসক্রিপশনে টাইপ কর দেখলে পেয়ে যাবেন, প্লাস টাইপ করলেও পেয়ে যাবেন। আমরা আবার আলোচনায় ফিরে এলাম। আলোচনাটা অবশ্যই ভালো লাগলে এক সেকেন্ড লাগবে, একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পান। হ্যাঁ, যে প্রফেশন ওয়াইজ আলোচনাটা চলছিল বৃহস্পতির ক্ষেত্রে, আমি বৃহস্পতির ক্ষেত্রে আমি আরও বলবো, এখানে কিন্তু আমি আপনাদের ব্যাক অফিস জবের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি ভালো বলবো, যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে আমি ভালো বলবো। এবং গত দেড় দিন, আমি একটু আগেই বলছিলাম, গত দেড় দিন চন্দ্রের যে অবস্থান একই জায়গায় আছে, গত দেড় দিন যার যা কাজগুলো ভালো গেছে, বেশ কাজে ভালো গেছে বা কাজে কিছু লাভ হয়েছে, সেই কাজের রেশ যদি বলেন, ভালোর রেশ আজকের দিনেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। এছাড়া অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আমি এখানে গ্রোথ দেখতে পাচ্ছি। যারা লোন সেক্টরে আছেন, যারা পলিসি বা ইত্যাদি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে আমি বলবো পূজা অর্চনার কাজ, প্রাইভেট টিউশনি, সোশ্যাল ব্লগিং, সেবামূলক কাজ, মেডিকেল রিলেটেড কাজ, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বা সেলফ প্রফেশন মেডিকেল রিলেটেড কাজ, এগুলো ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় অবশ্যই আপনি ভালো ফল পাবেন। যারা বক্তা, কোনো লেকচারার, বক্তা ইত্যাদি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু দেখুন, বৃহস্পতি যে ট্রানজিট করেছে, এটা প্রায় ধরে রাখুন এক মাসের কাছাকাছি প্রভাবটা থাকছে মানুষের জীবনে, প্রভাবটা এক মাস ধরে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, প্রায় দু মাস হতে চলল বলতে পারেন, তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে দু মাস যাবত যদি ইনস্ট্যান্ট কিছু আপনার লাইফের সমস্যা এসে থাকে, যেটা হয়তো মাঝে মাঝেই হচ্ছে, যেটা আগে হয়তো হতো না, সেই বিষয়ে আজকের দিনটা অ্যাওয়ার থাকবেন। এটা পার্টিকুলার এখান থেকে বলা যাবে না, কারোর দাম্পত্য হতে পারে, কারোর কর্ম হতে পারে, কারোর প্রেম হতে পারে, ম্যাক্সিমামই বৃহস্পতি ভালো ফল দেয়। তবু আমার মনে হয় বৃহস্পতি ট্রানজিটের পরপর যারা দু মাস যাবত ইনস্ট্যান্ট কিছু সমস্যা মাঝে মাঝে ফিল করছেন, যেটা আগে হয়তো ছিল না, তার বিষয়ে আজকের দিনে অ্যাওয়ার থাকবেন। আমি এটা একদম হলফ করে বলতে পারি না সমস্যাটা ঠিক বৃহস্পতির কারণেই হচ্ছে, কারণ এই মুহূর্তে অনেকগুলো গ্রহের ট্রানজিট হয়েছে, এই সময় মঙ্গল কেতু অঙ্গারক যোগ চলছে, শনির বক্রতা মুক্তি ঘটেছে, অন্যান্য কারণও থাকতে পারে, কিন্তু তবুও আজকের দিনটা একটু যাচাই করে দেখার দিন যে এটা তো বৃহস্পতির জন্য হচ্ছে না, তো সে বিষয়টা খেয়াল রাখবেন। দেখুন, আজকের দিনে আমি এটাও আপনাদের বলবো, ব্যবসার মধ্যে মুদিখানার ব্যবসা, সোনার ব্যবসা, এখানে খাদ্যদ্রব্যের পেশা, কোনো ধরনের আপনার টেলারিং ইত্যাদি জাতীয় কাজ, বুটিক রিলেটেড কিছু কাজ, যারা স্টোরেজে কাজ করেন এরম ধরনের কাজ, কোনো মজুদদারির কাজ করছেন এরম ধরনের কাজ, যারা সুদে টাকা কাটান এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। এবং মিষ্টির দোকান, যে কোনো ফুড প্রসেসিং ইত্যাদি সিজনাল ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, ফুল ফল এগুলোর ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে ভালো যেতে পারে। এবং গত দেড় দিন যেসব ব্যবসা
ব্যবসাগুলো সফলতা আছে সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। রোগ ভোগের ক্ষেত্রে আমি প্রথমেই থাইরয়েড, হরমোনজনিত সমস্যা, সুগার রিলেটেড কিছু সমস্যা এগুলোকে কিন্তু প্রাধান্য দেবো, এবং বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশান এবং অপরদিকে শুক্রের বক্রী থাকার কারণে পেটজনিত সমস্যা, হজমজনিত সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা কিন্তু কিছু বিষয়ে আপ ডাউন করতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সকলে তো এক রোগভোগ হবে না, কিন্তু এর মধ্যে কোথাও যেন একটা ঘুরপাক খাওয়ার টেন্ডেন্সি আমরা রোগভোগের মধ্যে দেখতে পাচ্ছি। বৃহস্পতি চট করে কিন্তু জ্ঞানের অহংকার এনে দেয় মানুষের ভেতরে, মানে আমি সব জানি, ওরা কিছু জানে না, বা কেউ আপনাকে বলল তিনি সব জানেন, আপনি হেয়জ্ঞান করা আর কি, জ্ঞানের হেয়জ্ঞান যেটা আমরা বলি। তো এই বিষয়গুলো একটু নেগেটিভ, এবং যাদের হাম্বড়াই ভাব আছে, আত্মম্ভরিতা আছে, সেগুলো ক্ষেত্রে কিছু কিন্তু নেগেটিভ পয়েন্ট আজকের দিনে থাকতে পারে। সেটা হয়তো আপনার নিজের ভেতর থাকলে আপনার কাছের মানুষগুলো একটু হার্ট হচ্ছেন, বা অন্যর ক্ষেত্রে থাকলে তাদের দ্বারা আপনি হ্যাট হচ্ছেন। যেমন একটা কথা, বৃহস্পতি নক্ষত্র দিনে বিশেষত আমি এটুকু বলবো, যাদের অফিস বা অন্যান্য জায়গায় বসের অনুশাসন একটু বেশি, তো এই জায়গাটা একটু বেশি থাকতে পারে, আপনাকে হয়তো কিছুটা ডমিনেট করছে ইত্যাদি, সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। শুভ নক্ষত্র এই দিনে আপনার কিছু পার্সোনাল কেনাকাটি, শখ পূরণের কাজ, এগুলো জেনারেলি করা যেতেই পারে, সমস্যা কিছু নেই, এগুলো কিন্তু করবেন। তবে মাথায় রাখবেন বর্তমান পরিস্থিতি কিন্তু বিভিন্ন দিকে কিন্তু একটু জটিল, যেমন মঙ্গল রাহু অঙ্গারক যোগ চলছে, মঙ্গল কেতু অঙ্গারক যোগ, ব্লাড রিলেটেড সমস্যা, পার্টনারশিপ জায়গায় সমস্যা, শুক্র বক্রী, ইলেকট্রনিক্স গ্যাজেটসে ভুল চয়ন করা, তাড়াহুড়োর মাথায় ভুল কিনে ফেলা, প্রেমের কিছু সমস্যা, এগুলো কিছু কিছু সমস্যা ওভারঅল এই সময় এই মুহূর্তে আছে। এর বাইরে বৃহস্পতির যে প্রভাবটা আমি এটা আপনাদেরকে বলবো, ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল কাজ, আর্থিক কাজ, সঞ্চয় প্রকল্পে কিছু কাজ করা, এগুলোর ক্ষেত্রে ভালো, গোল্ড পারচেস করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনি অবশ্যই চুজ করতে পারেন। যে কোনো সঞ্চয় ভাব, যে কোনো গোল্ড ইত্যাদি কিছু কেনার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি চয়ন করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যারা বেড়াতে গেছেন, ঘোরাঘুরি করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ওভারঅল দেখতে গেলে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তো আমরা এবার লগ্ন রাশি আলোচনায় প্রবেশ করছি, আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে বলে দিই, 2022 ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ডিটেল আলোচনা পাবেন, এক ঘন্টা ডিটেল আলোচনা প্রত্যেকটা রাশির সঙ্গে, 2022 সফলতা লাভ এবং বাধাগুলোর ভিডিও আছে, সঙ্গে জানুয়ারির মাসিক রাশিফল। নাম্বার তো পেয়ে গেছেন, কল করে যোগাযোগ করে নিন, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ এবং গ্রুপকে ফলো করুন। ভিডিওটি এক সেকেন্ড লাগবে, একটু লাইক এবং শেয়ার করে দিন। শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক প্রভাব। মেষলগ্ন মেষরাশি রাশির একাদশ ভাব দিয়ে চন্দ্র পাস করছে, এবং রাহুর কানেকশান থেকে বেরিয়ে চন্দ্র কিন্তু আজ বৃহস্পতির কানেকশানে থাকছে। প্রথমেই বলবো, জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিছু সক্রিয় ইনভেস্টমেন্ট আজকের দিনে করতে পারেন, প্রাপ্তিস্থান শুভ আছে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় খরচ, যেমন ধরুন মোবাইল কেনা, কোনো গ্যাজেটস পারচেস করা, কাউকে কোনো টাকা পরিশোধ করা, এই ধরনের খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা সেন্সিটিভ থাকবে, একটু ইমোশনাল থাকবে, এইটুকু আপনাদের থাকতে পারে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এগুলো করতে পারেন, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন আজকের দিনটা, কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারেন। সরকারি কাজ, টেকনোলজিক্যাল কাজ, অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যাভাবের ক্ষেত্রে যারা, মানে এডুকেশান সেক্টরে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিদেশি কাজ, বৈদেশিক কাজ এগুলো সংযোগ আছে, ট্রান্সফারের কিছু সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দেখুন, পারিবারিক ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা এগুলো কিন্তু অগ্রাধিকার পাবে। এছাড়া অনলাইনের ব্যবসা, মার্কেটিংয়ে যারা আছেন, যারা কিছু সবজি ইত্যাদির কাজ করছেন, যারা ট্রাভেলিংয়ে আছেন, ট্যুরিজমে আছেন, এবং জন্মস্থান থেকে দূরে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, গুরুর সান্নিধ্য, টিচারের সান্নিধ্য পেতে পারেন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর এটুকু বলবো যে আজকের দিনে পারিবারিক মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে, এছাড়া গুরু টিচার এদের মতকেও গুরুত্ব দিতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে, ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে, বিস্তারিত জানতে 2022 ভিডিও সহ অবশ্যই আপকামিং ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। আমরা চলে আসছি আজ পরবর্তী লগ্ন, বৃষলগ্ন। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কর্ম হবে, এবং আজকে বৃহস্পতি নক্ষত্র, প্রাপ্তিস্থান ভালো, আয়ভাব শুভ, কর্মকেন্দ্রিক বিষয়ে যে কোনো ডিসিশন নিতে পারেন, কিন্তু একটু ইমোশনাল থাকবে, কর্ম জায়গাটা সেন্সিটিভ থাকবে, কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে।
কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তিস্থান আয়ভাব এগুলোর কথা যদি বলেন সেগুলো কিন্তু ভালো যেতে পারে। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা স্বাভাবিক থাকবে, পারিবারিক কিছু অনুষ্ঠান, বাড়ির কিছু কোনো ধরনের যোগাযোগ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কেনাকাটির শখ পূরণের কাজ চাইলেই করতে পারেন, কোনো অসুবিধা থাকছে না, সে বিষয়ে আজকের দিনটা কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করতে পারে, ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কিছু শখ প্রাপ্তি ইচ্ছা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে, কিছু আপনার মানসিক ইচ্ছা পূরণ এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে। এছাড়া ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, সন্তান ভাব যদি বলেন আজকের দিনে শুভ আছে, কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটা বা কোনো পজিটিভ ফিডব্যাক আসার সম্ভাবনা হরোস্কোপে আজকের দিনে কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে প্রাপ্তিস্থানও আছে, কিছু বিষয় আপনি কর্মক্ষেত্রে কোনো ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো বিষয়ে আপনি এগোতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কমিউনিকেটিভ জবগুলো ভালো যাবে, ব্যাক অফিস জব এখানে ভালো যাবে এবং ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। তবে খানিকটা জব ট্রান্সফার বা জব চেঞ্জের ইন্ডিকেশান হরোস্কোপে আছে, এই বিষয়টা আমরা হরোস্কোপে খানিকটা দেখতে পাচ্ছি। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, এই বিষয়ে ভালো ফল পাবেন, ওভারঅল বিষয়ে কিন্তু এই জায়গাটা ভালো। আর এটা বলবো যে রিলেশনশিপ বা ইত্যাদি ক্ষেত্রে যেহেতু শুক্র বক্রী আছে অষ্টমে, নতুন রিলেশনশিপে যাওয়ার আগে একটু চোখ কান খোলা রাখবেন। চলতি রিলেশনশিপের মধ্যে আজকে বড় সমস্যা তো থাকছে না, বিবাহকেন্দ্রিক বিষয়ে কিছু সেকেন্ড ম্যারেজের যোগাযোগ বা ইত্যাদি এগুলো আসতে পারে, সেগুলোতেও আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। আর কিছু বিষয় আজকে লাইফে পরিবর্তন ইত্যাদি, আপনার কিছু পার্সোনাল বিষয়ে পরিবর্তন চেঞ্জ এগুলো সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই বিষয়টা আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। এছাড়া ব্যাংক লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ব্যবসার মধ্যে বস্ত্র, ব্যবসার মধ্যে গাড়ির ব্যবসা, সেলফ প্রফেশন, গতদিন যেসব ব্যবসাগুলো আপনার ভালো গেছিলো সেই ধরনের ব্যবসাগুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে। তবে আজকের দিনে মানসিক স্থিতি গতদিনের তুলনায় কিছুটা হলেও বেশি থাকবে। 2022 মূল ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া থাকবে, সঙ্গে কিন্তু বাধার ভিডিও এবং মাসিক রাশিফলটা মিস করবেন না। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে গতদিনই অবস্থান করছিল। আজকে যদি বলেন আজকে চন্দ্র কিন্তু রাহুর কানেকশান পেরিয়ে বৃহস্পতির কানেকশানে কিন্তু অবস্থান করছে। তো বৃহস্পতি কানেকশানে প্রথমেই বলবো ভাগ্য আপনার সহায় হবে, বিদ্যাভাব শুভ, স্কুল কলেজ ইত্যাদি পড়াশোনার জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো। অনলাইন ভিত্তিক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, বৈদেশিক পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া ক্রিয়েটিভ পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং এখানে পড়াশোনার মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কিছু চাকরিমুখী পড়াশোনা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি স্বাভাবিকভাবেই ভালো ফল বেশ কিছু অংশে পেতে পারেন। আর কর্মক্ষেত্রে আমি বলবো কর্ম এবং ব্যবসা দুয়ের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি আজকে স্ট্রং পজিশানে আছে। আমি বলবো কর্ম এবং ব্যবসা দু ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্টেবল থাকবে, এবং কিছু বিষয়ে একটু ইমোশান বেশি থাকবে, অর্থাৎ টাচি বিষয়গুলো, কেউ কিছু বললো বা কোনো বিষয় আপনার মনকে একটু আবেগতাড়িত করেছে এই বিষয়গুলো থাকবে। কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধির যোগ থেকে আরম্ভ করে পারফরমেন্স এগুলো যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা আছে। ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, অনলাইনের কাজ, মেডিকেল, মেডিসিন রিলেটেড কাজ, বৈদেশিক কাজ এগুলোর মধ্যে অগ্রাধিকার পাবেন। টিচিং প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। টেকনোলজিক্যাল কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মিডিয়া হাউসে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং এখানে সেলস, মার্কেটিং, কথা বেছে যারা খান, হাতের কাজ, ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত, খানিকটা গতদিন যেসব কাজগুলো আপনার ভালো গেছিলো তার মধ্যেও কিন্তু আজকের দিনে ভালো রেস্টটা পাবেন। তবে আজকের দিনে স্টেবিলিটি থাকছে, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো, কিছু উদ্যোগী ভূমিকা নিতে পারেন, এবং সরকারি বেসরকারি দু ক্ষেত্রে যারা ব্যাক অফিস জবেও আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আর এটা বলবো যেহেতু তৃতীয়ভাবে এখানে চন্দ্র বৃহস্পতির দ্বারা প্রভাবিত, যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট আপ, আপনার পার্সোনাল কোনো কাজেও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এই যোগাযোগমূলক জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো থাকছে। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সব ক্ষেত্রটা তো দুর্বল, কিছু একটা থাকছে মানে জায়গাটা খুব স্ট্রং নয়, কারণ এখানে শুক্রের বক্রতা চলছে। তবু আমার মনে হয় আজকের দিনে কিছু নতুন প্রেমের সংযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, এই বিষয়ে আপনি কিন্তু চেষ্টা চরিত্র করতে পারেন, এই জায়গাটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে 2022 যে মূল ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর একটা কথা, ব্যবসার মধ্যে যদি স্পেশালি বলেন হকারি ফেরি, পারিবারিক ব্যবসা, খাদ্য রিলেটেড ব্যবসা, কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসাগুলোর মধ্যে অগ্রাধিকার পাবেন। কিছু বিষয় একটু পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে, হাতে কানের ব্যথা বেদনা এগুলো কিন্তু থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনারা এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কথা যেমন বললাম, দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ভালো যাবে, দাম্পত্য সুখ যদি বলেন সেটা কিন্তু আজকের দিনে থাকছে, এই বিষয়টা আজকের দিনে কিন্তু আপনি স্টেবল রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি, দেখুন চন্দ্র রাহু নক্ষত্র থেকে বেরিয়ে বৃহস্পতি নক্ষত্র, এবং অষ্টমের যে জোরালো প্রভাব সেটা কিন্তু আজকের দিনে থাকছে। কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন লাইফে, ভালো মন্দ দুটোই হতে পারে, তো এই পরিবর্তনের একটা সম্ভাবনা আছে, এই বিষয়ে কিন্তু মেন্টাল প্রিপেয়ার থাকা একটু দরকার।
মামলা মোকদ্দমার ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক আসতে পারে। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পিতা গুরুজন এদের হেলথের সমস্যা বা মাতৃস্থানীয় ব্যক্তিরও কোনো যদি হেলথের সমস্যা থাকে সেই বিষয়ে কেয়ারফুল থাকবেন। সবথেকে বেশি আপনাদের যদি কোনো রানিং হেলথ ইস্যু মানে চলতি হেলথ ইস্যু থাকে, এটা ওটা কিছু ছোটোখাটো বিষয় থাকতে পারে, সেই বিষয়ে একটু আপনার কেয়ারফুল থাকা দরকার। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, বিদ্যাভাব ভালো যাবে, কর্মক্ষেত্রে জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা বাড়বে। রেগুলার ডে ওয়ার্কে আজকের দিনটা তুলনামূলক মনোসংযোগ গতদিনের তুলনায় ভালো থাকবে। যৌথ কাজে অগ্রগতি আছে, আপনি চাইলে ইন্টারভিউ ফেস করতে পারেন, কোনো সমস্যা আজকে নেই। এবং বৃহস্পতি এবং চন্দ্রের যে কানেকশান, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু ফাটকা ইনকাম ফাটকা লাভের সংযোগ এনে দেবে। তবু আমার মনে হয় মানসিক জায়গাটা, যেহেতু অষ্টমস্থ চন্দ্র এবং কুম্ভের ঘরে যে চন্দ্র, এটা আমি অন্য একদিন আপনাদের আলোচনা করব, কেন কর্কটের অষ্টমে চন্দ্র এখানে ডিস্টার্ব করে, তো সেই জায়গাটা একটু আপনার কিছু বিষয় একটু মেন্টাল ডিস্টার্ব থাকতে পারে। স্পেশালি কাদের থাকবে, দেখুন অশান্তি তো সবাই হয় না একসাথে, গতদিন যাদের মেনলি সমস্যা হয়েছে তার রেশ আজকের দিনটা কিছুটা বহন করতে হতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগও আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য ক্ষেত্রে ভালো, সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আজকের দিনে তৈরি হতে পারে। সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, ব্যাংক রেলওয়েসে যারা আছেন, সেলসে যারা আছেন, কথা বিছে যারা খান, তারা অগ্রাধিকার পাবেন, কারণ চন্দ্র এবং বৃহস্পতি যুগ্মভাবে দ্বিতীয় ঘরকে প্রভাবিত করছে। যে কোনো কথা বেছে কান টাইপিং ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন বা ফ্যামিলি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসার মধ্যেই ফ্যামিলি বিজনেস অগ্রাধিকার পাবে, হাতের কাজ, ডিজাইনিং, কোনো ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ক্রাফটসের কিছু কাজ, রান্নাবান্নার কাজ, খাদ্যদ্রব্যের কাজ বা গতদিনের যে ব্যবসাগুলো ভালো ছিল তার মধ্যে আজকের দিনে রেশ ভালো যাবে। আর গতদিন যেগুলোর মন্দায় ছিল সেখান থেকে কিছু রিকভার আপনারা কিন্তু এখানে করতে পারবেন। ব্যবসার মধ্যে ফুড, ফল, যে কোনো ধরনের আপনার শস্য জাতীয় কিছু কাঁচা আনার সবজি, পূজা অর্চনার কাজ যারা করছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনা এবং মাইগ্রেনের সমস্যা, একটু ঘুমের ডিস্টার্বেন্স থাকতে পারে। বিস্তারিত জানতে 2022 যে মূল ফলটা আপডেটস দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং 2022 বাধাগুলো, সঙ্গে জানুয়ারি মাসিক রিসিপ্টটা আবার মিস করবেন, অবশ্যই দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, দেখুন সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির সমসপ্তম এবং এখানে বৃহস্পতি চন্দ্রের জোড়ালো কানেকশান। মান সম্মান প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশান থাকবে, কিছু চেঞ্জ ট্রান্সফার লাইফে কিছু পরিবর্তন হতে পারে, পায়ের ব্যথা বেদনা একটু একটু বাড়তে পারে, দাম্পত্য ক্ষেত্রে মান অভিমান একটু বাড়বে, তবে লাইফ পার্টনারের মতকে যদি গুরুত্ব দেন সেক্ষেত্রে আপনি সর্বাধিক লাভবান হতে পারে। শুধু তাই নয়, বিজনেস পার্টনার, আপনার অন্য কোনো পার্টনার, যে কোনো পার্টনারের মতকে কিন্তু আজকের দিনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অত্যন্ত বেশি, কিন্তু নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, পুরনো প্রেমের কোনো মিউচুয়াল করার ক্ষেত্রে একটা ঝুটঝামেলা অশান্তি মেটানোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সমস্ত ক্ষেত্রে ভালো এবং সেকেন্ড ম্যারেজ হোক, প্রেমজীবী বিবাহ হোক বা রেগুলার যেসব আলোচনা হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো। কেনাকাটির সংসার পূরণের কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না, সেই জায়গাটাও আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল এখানে কিন্তু পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা অবশ্যই বেশ কিছু অংশে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। এছাড়া আমি এটাও বলবো যে ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, পূজা অর্চনার কিছু কাজ চাইলে করতে পারেন, গুরু টিচার এদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এটুকু বলবো যে আজকের দিনটায় স্পেশালি ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, অনলাইন ভিত্তিক কাজ এগুলোর ক্ষেত্রে কর্মজগতে আজকের দিনটা ভালো যাবে। কাজের ক্ষেত্রে যারা কোম্পানি যে কোনো ফ্রন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, পিওর কমার্সের সঙ্গে যারা যুক্ত আছেন অর্থাৎ বাণিজ্যিক শাখায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, ট্যাক্স অ্যাকাউন্টস ইত্যাদি যে কোনো ইত্যাদির ক্ষেত্রে ভালো যাবে, সাহিত্য চর্চা যারা করছেন যে কোনো ধরনের লেখালেখির কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং সোশ্যাল ব্লগিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা কিন্তু বেশ কিছু অংশেই ভালো যাওয়ার টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এটাও বলবো যে ব্যবসার মধ্যে আজকের দিনটা বেশি লাভ থাকছে, এখানে ইভেন্ট রিলেটেড কাজ, কোনো বৈবাহিক বিষয়ে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন ঘটক হতে পারেন, কোনো ইভেন্টের কাজ করছেন হতে পারেন, লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের কাজগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু বৃদ্ধি যোগ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভালো পয়েন্টের মধ্যে আমরা হরস্কোপে পাচ্ছি। এছাড়া কেনাকাটি শখসাদ পূরণের কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে, সেটাও হরস্কোপে কিন্তু শুভ দেখাচ্ছে, সেভিংস বাড়তে পারে, কিছু কিছু ইনভেস্ট করা যেতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু রেগুলার ইনকামের ক্ষেত্রে কিছু বিষয় আপনি বড় খরচ কিছুটা করতে পারেন, কোনো বিষয় বিশেষ কেনাকাটি বা ইত্যাদি করলেন সেগুলো আমরা হরস্কোপে একটু আধটু দেখতে পাচ্ছি। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটাই আপনাদেরকে বলবো যে এখানে সেন্সিটিভ মাইন্ড কিছুটা থাকবে, তো যে কোনো বিষয়ে ছোটোখাটো ঘটনা আপনার মনকে একটু অল্পেতে আবেগতাড়িত করতে পারে,
পারে। হ্যাঁ, আরেকটা কথা, সন্তান যোগ অবশ্যই ভালো যেতে পারে, সন্তান যোগের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে 2022 মূল ভিডিওগুলি দেখে নিন, সঙ্গে বাজার যোগ 2022, সফলতা লাভ 2022 এবং মাসিক রাশিফল জানুয়ারি। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশি কিন্তু ষষ্ঠভাবে। আমি গতদিনে ষষ্ঠভাবে প্রভাব বলছিলাম, আপনারা যারা শুনেছেন তারা জানেন, একটু মেজাজ স্ট্রং থাকা, ছোটোখাটো বিষয়, একটু মায়ের সঙ্গে মতের অমিল হওয়া, একটু খিটখিটে মেজাজ। তবে আজকের দিনটা একটু অন্যভাবে বলবো, আজকের দিনটা একটু ইমোশান বেশি থাকবে, কারণ চন্দ্র এখানে বৃহস্পতি কানেকশানের, বৃহস্পতি আপনাদের চতুর্থ পতি, সেন্সিটিভ মাইন্ড, ইমোশান, ছোটোখাটো বিষয়, একটু আবেগ অনুভূতিগুলো বাড়ছে, এগুলো টেন্ডেন্সি হরোস্কোপে বেশি থাকছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে কিছু কানেকশান আজকের দিনে কিন্তু তৈরি হওয়ার যোগ আমরা হরোস্কোপে পাচ্ছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করে ফেলতে পারেন, কোনো সমস্যা সেই অর্থে হরোস্কোপে থাকছে না। গৃহস্থলী কাজ, পারিবারিক কাজ করতে পারেন, গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারেন, কোনো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কিন্তু কিনতে পারেন, ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রাধিকার আজকের দিনে কিন্তু থাকবে। অনলাইন ভিত্তিক যে কোনো কাজ চাইলে আপনি আজকের দিনে করতে পারেন, সেটাও ভালো। মেনলি কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমি বলবো বিদেশি কাজ, দূরের কাজগুলো অগ্রাধিকার পাবে, ব্যাক অফিস জব, ব্যাঙ্কিং, রেলওয়েজে যারা আছেন, টেকনিক্যালে যারা আছেন, টিচিং প্রফেশনে আছেন, ইভিন ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্লাস গতদিন যেসব কাজগুলো ভালো ছিল সেই জায়গাটাও কিন্তু আজকের দিনে তাদের সরস্কোপ বহন করবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে, আমি গতদিনের প্রেডিকশন এখানে রাখছি, কম্পিটিশান একটু থাকবে, কম্পিটিশনের মধ্যেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই জায়গাটা অবশ্যই আমি হরোস্কোপে দেখতে পাচ্ছি। পার্টিকুলার ব্যবসার ক্ষেত্রে আর যদি বলেন, এখানে কিন্তু দূর ব্যবসা, বৈদেশিক ব্যবসা এগুলোতে লাভ পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের খেলার ইকুইপমেন্টস যারা বানান, পূজা অর্চনা সামগ্রী যারা বেছেন, কোনো ধরনের ডেকোরেশন ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে ভালো ফল পাবেন এবং গতদিনে চলতি ব্যবসাগুলো আজকের দিনে ভালো যেতে পারে। আর পার্টিকুলার আপনি আজকের দিনে কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, কিছু খরচ হয়তো ঊর্ধ্বগামী থাকবে, প্রয়োজনীয় খরচ যদি বলি, মেডিকেল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনাকে 2022 ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমান একটু বেশি থাকবে। 2022 ভিডিওগুলো দেখে নেবেন, আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু পঞ্চমভাবে, ওখানে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটা কিছু উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো যাবে। খাওয়া দাওয়া অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন, নাচ গান ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, সিনেমা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আজকের দিনে আছে, কিন্তু চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ মাইন্ড, ইমোশান, একটু আবেগতাড়িত হয়ে যাওয়া চট করে, এগুলো কিন্তু কিছুটা থাকছে, রাগ জেদকে একটু কন্ট্রোল করবেন। সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো এবং নতুন সন্তান যোগ আছে, তবুও সন্তানের ক্রোধ রাগ জেদ এগুলোর পরিমাণ কিছু বিষয় কিন্তু কম বেশি থাকতে পারে। দাম্পত্য সুখ স্টেবল যাবে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি, প্রাপ্তিস্থান শুভ, ব্যবসার ক্ষেত্রে আয়ভাব শুভ, ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট ইত্যাদিও করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা খুলতে যদি চান তাহলে একটু আমার মনে হয় অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন, কারণ বর্তমানে অঙ্গারকজোট চলছে, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে দেখবেন 16 তারিখের পরের সময়টা ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো যেতে পারে, যদি এখন খারাপ যায় তো। তো এটা ব্যবসার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, কোনো ছোটোখাটো মানি মার্কেটিং, প্লাম্বিং, ইলেকট্রনিক্স রিলেটেড ব্যবসা, যারা ফেরি করছেন এই ধরনের ব্যবসা, খাদ্যদ্রব্য, সোনা গহনা ইত্যাদির ব্যবসাগুলো এবং ফুড প্রোডাক্ট রিলেটেড ব্যবসাগুলো, এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আয় বৃদ্ধির যোগ এখানে ব্যবসার ক্ষেত্রে আপনারা পাবেন, এই জায়গাটা আপনি কিন্তু ভালো রেজাল্ট আজকের দিনে পাবেন। আর মোবাইল নেটওয়ার্কিং, অটোমোবাইল, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মী, টেকনিক্যাল কর্মী, অনলাইনে যারা কাজকর্ম করছেন, কোনো ধরনের বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, টিউশনির সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছেন, কোনো নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি এগুলো যারা করছেন সেগুলো কিন্তু ভালো যেতে পারে। স্পেশালি কর্মক্ষেত্রে আজকে যেহেতু চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান আছে, তো কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিস্থান আছে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, টার্গেট হিট হতে পারে, পেন্ডিং কিছু ডিউস, কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে কমপ্লিট হওয়ার চান্সেস হরোস্কোপে থাকছে, এই বিষয়টা আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। এছাড়া আমি এটা বলবো যে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, আমি যেটা গতদিনও বলেছিলাম আপনাদের ক্ষেত্রে, প্লাস কোনো পদোন্নতি বা ইত্যাদির যোগ আছে, এমনি কর্মক্ষেত্রের জায়গাটা আজকের দিনে স্বাভাবিক। তবে আপনার যদি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস খুব কড়া হয় তাদের একটু অনুশাসন কোনো না কোনো বিষয় থাকতে পারে। সন্তানের অ্যাডভাইসকে গুরুত্ব দেবেন, সেটা ভালো, ফাটকার লাভের যোগ হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে 2022 ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। আর পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থে একই ঘরে গতদিনের মতো, কিন্তু আজকে নক্ষত্র হচ্ছে বৃহস্পতি। গৃহ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা আজকের দিনে শুভ। দূরযাত্রা ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসার সম্ভাবনা আছে। পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, যে পড়াশোনা উচ্চশিক্ষা স্কুল কলেজের পড়াশোনা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, এবং এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস বা নতুন কিছু পড়াশোনার সঙ্গে সংযুক্ত হতে চাইলে সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশন যথারীতি একটু বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, তবে শুক্র যেহেতু বক্রী আছে যে কোনো জিনিস যাচাই করে হবেন। দাম্পত্য সুখ স্টেবল, তবুও গৃহশান্তির জায়গাটা অনেকটাই বজায় রাখার দায়িত্ব আপনার। এমনি ভালো যাবে, আত্মীয় সমাগম বন্ধু সমাগম হতে পারে, কোথাও আপনার দিক থেকে জেদ রাগ ক্রোধ একটু বেশি থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করা দরকার। এছাড়া কর্মক্ষেত্রে আমি যদি দেখি, চন্দ্র বৃহস্পতি যুগ্মদৃষ্টি কর্মঘরে এবং শুভদৃষ্টি কর্মক্ষেত্রে আজকের দিনটা প্রাপ্তিস্থান ভালো। পদোন্নতি বা ইত্যাদি কিছু খবরাখবর আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু আপনার বৃদ্ধিযোগ হরস্কোপে থাকতে পারে। ইমোশন সেন্সিটিভ বিষয়গুলো বাড়তে পারে। মেডিকেল কাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, অনলাইনে যারা কাজ করছেন ভালো, মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন ভালো, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, টেকনোলজিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যাবে, এবং বৈদেশিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো যাবে, এবং ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, ব্যাক অফিস জবে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং যে কোনো গ্ল্যামার ওয়ার্ল্ড বা ইত্যাদিতে যারা যুক্ত আছেন ভালো যেতে পারে। ব্যবসার জায়গাটা একটু গতদিনের তুলনায় আলাদা, কারণ গতদিনে রাহু নক্ষত্র ছিল, আজকে বৃহস্পতি আর রাহু সপ্তমে হচ্ছে বসে আছে। ব্যবসার ক্ষেত্রে মেনলি আজকে ফ্যামিলি বিজনেস, গাড়ির ব্যবসা বা আপনার সেলফ প্রফেশন এগুলোতে প্রাধান্য বেশি থাকছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যবসার ক্ষেত্রে যদি গতদিন ফাটকা ইনকাম হয়ে থাকে আজকে সেটা নাও হতে পারে। পূজা অর্চনা গৃহস্থলী কাজ এগুলো চাইলে আজকে দিনে করতে পারেন। ঠান্ডা লাগার সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা কিছু বেশি থাকবে। পারিবারিক মত নিয়ে যে কোনো কাজ করা উচিত হবে আজকের দিনে, এবং এটাও বলবো যে মনের ভেতর কল্পনাপ্রবণ বিষয় আবেগতাড়িত বিষয়গুলো বেশি থাকবে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু মেপে ঝুপে নেবেন। সেভিংসে ইনভেস্ট করতে পারেন। আয় ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকার সম্ভাবনা আছে। মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব আজকের দিনে দেবেন। সিভিল মামলা বা কোনো ধরনের আপনার গাড়ি ইত্যাদি সংক্রান্ত মামলার গতিবিধির পরিবর্তন হতে পারে। ডিটেইল জানতে 2022 মূল ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে বাধার ভিডিওটা এই ভিডিওর আগে পরে পাবেন, এবং মাসিক রাশিফল জানুয়ারি অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে তৃতীয় স্তব বৃহস্পতি চন্দ্রযোগ কিছুটা আপনার মন মানসিকতার উপর তো প্রভাব ফেলবেই। যাত্রা ভ্রমণ কমিউনিকেশন একদিক থেকে ভালো হলো, ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা আছে। লাইফে কিছু চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা আছে। ছোটোখাটো ঘটনা অল্পেতেই মনকে বিচলিত করতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ হতে পারে। অনলাইন পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা অগ্রাধিকার থাকবে, এবং অবশ্যই নতুন যোগাযোগে কিন্তু সফলতা লাভের যোগ থাকবে। কর্মক্ষেত্রে সেলস মার্কেটিংয়ে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। সহজভাবে বলতে গেলে গতদিন যেসব কাজগুলো আপনার ভালো গেছে কর্মক্ষেত্রে সেই জায়গাটা অ্যাডভান্টেজ থাকবে। এছাড়া যে কোনো ধরনের টেকনোলজি নিয়ে কিছু পড়াশোনা, দূরে পড়াশোনা এবং কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল থাকবে। তবে একটা কথা মাথায় রাখবেন, জন্মছকে শুক্র বক্রী থাকলে বর্তমান পরিস্থিতি কম্পিটিটিভ এক্সামের খুব একটা ভালো নাও হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো বলে আমার ওভারঅল মনে হয়েছে। এর বাইরে হঠাৎ কোনো উদ্যোগ বা নতুন কোনো বিষয়ে উদ্যোগী ভাব আজকের দিনে শুভ। নতুন কোনো বিষয়ে আপনার উদ্যোগ আজকের দিনে সফলতা পেতে পারে। ইনস্ট্যান্ট কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু করতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে চলমান ব্যবসাগুলো অ্যাডভান্টেজ পাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা, সেলফ প্রফেশন, সোনা গহনা ইত্যাদির ব্যবসা, যে কোনো বিষয়ে অনলাইনের ব্যবসা, টার্গেট রিলেটেড কিছু কাজ, পার্ট টাইম বেসিস কিছু কাজ, এগুলোতে কিন্তু অগ্রাধিকার থাকবে। মামলা মকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন হতে পারে, স্পেশালি যে কোনো ধরনের আপনার সিভিল মামলার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভীষণ মাত্রায় প্রযোজ্য। দাম্পত্য সুখ ভালো যাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, এবং দাম্পত্য বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। ব্যবসার মধ্যে দুধ, জল, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসা প্লাস জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছি সেগুলো কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য। এর বাইরে ট্যুরের মধ্যে যারা আছেন, বেড়াতে যারা গেছেন, ঘোরাঘুরি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো বিষয়ে জেদকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। বিস্তারিত জানতে 2022 ভিডিওটা দেখে নেবেন এবং বাধার ভিডিওগুলি দেখে নেবেন, এবং এটাও মাথায় রাখবেন অবশ্যই সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ। এই বিষয়টা ভালো ফল পাবেন। কোনো সমস্যা হলে প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্য নেবেন। ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশি চন্দ্র দ্বিতীয়স্থ এবং বৃহস্পতির কানেকশানে এবং বৃহস্পতির নক্ষত্র আছে আজকের দিনে, খরচ একটু বাড়বে। ইনভেস্টমেন্ট হতে পারে, বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে লাভ হতে পারে। দূরযাত্রা ভ্রমণের সফলতা লাভে যোগ আছে। যে কোনো বৈদেশিক কানেকশান, আপনার পার্সোনাল ঘোরাঘুরি হোক, কোনো বিষয় বিদেশে ব্যবসা হোক, চাকরি হোক, যেখানে বৈদেশিক কানেকশান আছে সেখানে ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে স্পেশালি আমি বলবো দূরের কানেকশানে যারা আছেন অলরেডি, ধরুন দূর রাজ্যে দূর জেলায় চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল থাকছে। কিন্তু কর্ম অধিপতি শুক্র দ্বাদশে বক্রী হওয়ার জন্য এই সময় খাটুনির পরিমাণ কিছু বেশি হয়।
একটু ঊর্ধ্বগামী থাকছে। স্পেশালি গত দিনের কাজগুলো আজকের দিনে ভালো যাবে, গত দিন যে কাজগুলো ভালো গেছে, এছাড়া হাতের কাজ, ফ্যামিলি রিলেটেড কাজ, ডিজাইনিংয়ের কাজ, অনলাইন বেসিস কাজ, অটোমোবাইল সেক্টরে যারা কাজ করছে যেসব কাজগুলো একটু আপনার দ্রুত টাইম ম্যানেজমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের কাজগুলোয় বা আপনি যতটুকু কাজ করবেন সেই অনুযায়ী টাকা পাবেন, এইরকম ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনে যদি কিছু নেগেটিভ থাকে সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসে স্থিতিশীল ফল আজকের দিনে পেতে পারেন। সন্তান যোগ আজকের দিনে শুভ, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হতে পারে। পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে, এই বিষয়ে কোনো বিষয় আপনি সচেষ্ট হতে পারেন। এছাড়া পাওনা গণ্ডা অর্থ উদ্ধার করার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু তাগাদা দিতে পারেন কাউকে, এই বিষয়টা ভালো। অনলাইন মারফত যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে বৃদ্ধি যোগ থাকছে, মিষ্টির দোকান, খাদ্যদ্রব্যের ব্যবসা, জেনারেল প্রেডিকশন বলা ব্যবসাগুলো আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে প্রযোজ্য। তার সঙ্গে টার্গেট ভিত্তিক ব্যবসা, মেডিকেল রিসোর্সের ব্যবসা, কোনো ধরনের মজুদদারির ব্যবসা, পারিবারিক ব্যবসা, কথা বেশি যারা খান গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা কোনো লেকচারার, মোটিভেশনাল স্পিকার, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এই বিষয়টা ভালো ফল পাবেন। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, সেটা ভালো যেতে পারে। সন্তান যোগ আজকের দিনে স্টেবল মানে শুভ বলতে পারেন। পারিবারিক কিছু অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। 2022 মূল ভিডিওগুলি দেখে নেবেন, সঙ্গে জানুয়ারির মাসিক রাশিফল, সঙ্গে অবশ্যই সফলতা লাভ 2022, অন্যান্য 2022-এর একাধিক ভিডিও আসছে, বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু আলোচনা আসছে, সেগুলোর দিকে চোখ রাখুন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই রাশি সাপেক্ষে রাশিতে। রাশিতে চন্দ্র প্রবেশ করেছিল অবশ্যই এখানে প্রায় 1.5 দিন হতে চললে, এখানে চন্দ্রের অবস্থান থাকার জন্য আমি বলবো অভিমান তো বিষয় কিছু বিষয় থাকছে, চিন্তাভাবনা একটু বাড়ছে, কিন্তু প্রাপ্তিস্থান আজকের দিনে বেশ ভালো। আয়ভাব বাড়তে পারে, কিছু নতুন রিসোর্স পেতে পারেন, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, ইচ্ছা শখ পূরণ, আপনার কিছু চাহিদা পূরণের ক্ষেত্রে ভালো, লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রচেষ্টা করতে পারেন, টাকা করে উদ্ধারের ক্ষেত্রে চেষ্টা করতে পারেন, শুধু টাকা করি কেন, ছোটোখাটো শখ আল্লাহ এগুলোর ক্ষেত্রে ভালো। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে আজকের দিনে, মাইনেপত্র বা আপনার চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবেন জেদ রাগ অভিমান একটু বেশি থাকবে, যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো নির্ণয় একটু ভেবে চিন্তে নেবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি আজকে সারাদিনটা ভালো, কিন্তু একটু অভিমান একটু জেদ যে কোনো ক্ষেত্রে একটু কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা বেশ ভালো, দাম্পত্য সুখ স্টেবল থাকছে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন, মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। গতদিন যদি আপনার কিছু ভালো ঘটনা ঘটে থাকে তার রেশ আজকে সারাদিনে কিন্তু ম্যাক্সিমাম সময় থাকবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ, হায়ার স্টাডিজ থেকে আরম্ভ করে কোনো একাডেমিক কোয়ালিফিকেশান বাদ দিয়ে কিছু পড়াশোনা, যে কোনো আপনার সোশ্যাল নলেজ ইত্যাদি বা গুরুর সান্নিধ্য, টিচারের সান্নিধ্য, কোনো আধ্যাত্মিক পথে এগোনোর পথে আজকের দিনটা বেশ বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিছুটা ঘুমের ডিস্টার্বেন্স, কোমরে ব্যথা বেদনা, কল্পনাপ্রসূত কিছু চিন্তাভাবনা মাথায় আসা এগুলোর সম্ভাবনা থাকছে। ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, কিছুটা বাড়তি খরচ হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন, তবে ইনভেস্টমেন্ট আজকের দিনে করা যেতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো যাবে, মেডিকেল কাজগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু অগ্রগতি থাকবে। আর এটুকু বলবো আজকের দিনে আপনি যদি চান অবশ্যই কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা স্টেবল থাকছে, সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, টেকনোলজিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাডভান্টেজ পাবেন এবং উচ্চপদস্থ জায়গায় অ্যাডভান্টেজ পাবেন, এবং গতদিন যেসব কাজগুলো ভালো গেছিল সেগুলোতে ভালো ফল পেতে পারেন। ইন্টারভিউ ডেফিনেটলি ফেস করতে পারেন, জব চেঞ্জ ট্রান্সফার করতে পারেন, কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন নিতে পারেন, তবে অঙ্গারক যুগ যেহেতু চলছে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো এক কথা শুভ, তার সঙ্গে আমি বলবো সেবামূলক কাজ, জল রিলেটেড কিছু কাজ, জলীয় প্রোডাক্টের কাজ, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কাজগুলো, যে কোনো বিষয়ে পার্ট টাইম বেসিস ব্যবসা, সোশ্যাল কমিউনিকেশান, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন এই ধরনের ব্যবসা এগুলোতে কিন্তু গ্রোথ হরস্কোপে থাকছে, এবং যে কোনো সেলফ প্রফেশন আজকের দিনে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আমি 2022-এর মূল ভিডিও দেখার পরামর্শ দেবো, সঙ্গে জানুয়ারি মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো অবশ্যই দেখতে থাকুন। 2022-এর সফলতা লাভের ভিডিও আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীনলগ্ন মীন রাশি, মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি দ্বাদশ ভাবে এবং বৃহস্পতির কানেকশন, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। দূরের কাজ, বৈদেশিক কাজে সফলতা লাভের যোগ আছে, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে একটু মান অভিমানের টানাপোড়েন বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে কিন্তু থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন।
কেনাকাটি শখসাৎপূরণের কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। টেকনোলজিক্যাল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনলাইন বেসিস কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং যে কোনো বিষয়ে আপনি যদি কোথাও গিয়ে কোনো কাজ করতে চান, ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এডুকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যাবে। এবং এটুকুও বলবো যে সোশ্যাল বিষয়ে কিছু নলেজ বা ইত্যাদি এগুলো কিন্তু আজকে আপনার ক্ষেত্রে আসতে পারে। কেনাকাটি শখসাৎপূরণের কাজ করতে পারেন, হাত একটু খরচে থাকবে এটা জেনে, ফাটকা লাভের কিছু সংযোগ আছে, পেটের গোলমাল, হজমের সমস্যা, কোমরে ব্যথা বেদন এগুলো কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে এমনি ভালো যাবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কিন্তু একটু দায় দায়িত্ব বাড়ছে বা একটু ওভারটাইম এটা মনে হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ আছে, সম্ভাবনা আছে, আয়ের ক্ষেত্রটা লাভদায়ক হতে পারে। আর এটুকু বলবো, কর্মক্ষেত্রে সরকারি কর্মী, মেডিকেল কর্মী, টেকনিক্যাল কর্মী, বিদেশে যারা কাজ করছেন এই ধরনের কাজ, বা জন্মস্থান থেকে দূরে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো যেতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র যোগ আপনাকে চট করে কিন্তু একটু মুড সুইং করাবে। কেউ কিছু বললো, একটু গায়ে লেগে গেল, মনে লেগে গেল, যেটা আমরা চট করে বলি না আতে ঘা লাগছে, সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু কর্মক্ষেত্রে থাকতে পারে। আর ওভারটাইমের টেন্ডেন্সি যাদের আছে বা তাদের ক্ষেত্রে একটু বাড়তি কাজের প্রেশার তো থাকবে, অন্যান্য বিষয়ে সেরকম কোনো সমস্যা নেই। মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে শুক্র কিন্তু বকরি, একদিক দিয়ে কমিউনিকেশন এবং অপরদিকে মিসকমিউনিকেশনের সম্ভাবনা থাকছে। এই সময় জব ট্রান্সফার চেঞ্জের কিছু সম্ভাবনা আছে, জন্মস্থান থেকে দূরে কিছু যাওয়ার সম্ভাবনা বা যোগ আছে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ব্যবসার মধ্যে বৈদেশিক ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, গতদিন যেসব ভালো গেছিল সেই ধরনের ব্যবসা, নির্মাণ কাজের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, যারা স্টোরেজ কিছু ইত্যাদির কাজ করছেন সেই ধরনের ব্যবসা, কম্পিউটার সফটওয়্যার নেটওয়ার্কিং ইত্যাদির যারা কাজ করছেন এই ধরনের ব্যবসা, মেডিকেল পেশা, এবং অবশ্যই যে কোনো বিষয়ে কৃষিভিত্তিক কাজ, কোনো ধরনের জল জলীয় কোনো প্রোডাক্ট রিলেটেড কাজ, ইলেকট্রনিক্স রিলেটেড কাজ, মোবাইল নেটওয়ার্কিং, ট্রাভেলিং পেশা, ট্যুরিজম রিলেটেড কাজ, রাজ্যের বাইরে, জেলার বাইরে কোনো কাজ করছেন সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। আর সন্তান যোগ শুভ হলো, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের ক্ষেত্রে সামান্য মেডিকেল অ্যালার্ট থাকা উচিত হবে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটো উঠেছে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডে 2022 মূল রাশিফল, সঙ্গে এ মাসের মাসিক রাশিফল একটু দেরিতে আপলোড দিয়েছি, দেখতে পাবেন জানুয়ারি রাশিফলটা এখানে দেখতে পাচ্ছেন, সঙ্গে অবশ্যই শুক্রের বছর 2022 এবং সফলতা লাভের যোগ 2022। চলে আসছি পরবর্তী দিনে, সকলে ভালো থাকবেন, বা আজই আমাদের দেখা হচ্ছে পরবর্তী রাশিফলে। নমস্কার।